ভারতীয় পণ্য বর্জনের ডাকের মাঝেই টনকে টন ভারতীয় পেঁয়াজ ঢুকছে বাংলাদেশে, কিন্তু অতিরিক্ত শুল্ক ও আমদানি খরচ বৃদ্ধির জন্য আমদানিকারকের গুদামে অবিক্রিত অবস্থায় পড়ে আছে বস্তাবন্দি ভারতীয় পেঁয়াজ। আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পেঁয়াজের আমদানি করলে ভালো দাম পাবেন এমন আশায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছিলেন আমদানিকারকরা। ক্রয় মূল্য, শুল্ক, পরিবহন, অন্যান্য খরচ সহ আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে পড়েছিল প্রায় 62 টাকা, কিন্তু স্থানীয় বাজারে এর চেয়ে কম দামে দেশি জাতের ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখন। ফলে দেশি পেঁয়াজের সামনে মুখ থুবড়ে পড়েছে এসব আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, সম্প্রতি ভারতীয় ট্রাকে নাসিক জাতের 30 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। স্থলবন্দরের গুদামে প্লাস্টিকের লাল রঙের বস্তায় সারিবদ্ধ করে রাখা আছে এসব পেঁয়াজ। পচন রোধে এসব পেঁয়াজে ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে। 8 দিন ধরে ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজের ক্রেতা নেই বললেই চলে। গুদামে এসব পেঁয়াজ এভাবে অবিকৃত অবস্থায় পড়ে থাকলে খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে, এতে বড় ধরনের লোকসানে পড়বেন বলে জানালেন আমদানিকারকরা। এতে ভারত সরকার যদি পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক প্রত্যাহার না করে অথবা শুল্কের পরিমাণ না কমায়, তাহলে কেউই লোকসানের ভয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করবেন না, জানান আমদানিকারকরা। তারা বলছেন, পেঁয়াজ আমদানি করতে ভারত সরকারের বেঁধে দেওয়া শুল্কের 40% হারে 5,46,160 রুপি পরিশোধ করতে হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজিতে প্রায় 25 টাকা। এছাড়া পেঁয়াজ আমদানিতে বাংলাদেশে প্রতি কেজিতে 6.34 টাকা শুল্ক দিতে হয়েছে, আর ভারতে প্রতি কেজি পেঁয়াজ কেনায় পড়েছে প্রায় 30 টাকা। হিসেবে সব খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে প্রায় 62 টাকা খরচ পড়েছে, যেখানে দেশের স্থানীয় বাজারে দেশি জাতের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা পাইকারি দরে। ফলে বেশি দামে পেঁয়াজ আমদানি করে এখন কেনা দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে হতাশ আমদানিকারকরা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।